নমস্কার, ফুডি আকবং চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। রামেন নুডল স্যুপ একটি অত্যন্ত জনপ্রিয় জাপানি খাবার। এই স্যুপটি জাপানের বিভিন্ন জায়গায় ভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ উপাদানগুলি থাকবেই, যেমন যে কোনো মাংসের টপিংস, রঙিন যে কোনো সবজি এবং চিকেন বা যে কোনো মাংসের ব্রথ। চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। নিয়েছি 250 গ্রাম চিকেন থাইপিস। থাই পিস নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পোর্শনটি বেশ অয়েলি এবং টেস্টি। চিকেন ম্যারিনেশনের জন্য নিলাম চিকেন, 1 টিস্পুন ক্রাশড গোলমরিচ, সামান্য লবণ, 2 টেবিলস্পুন মিরিন বা হোয়াইট ওয়াইন, যা কুকিং ওয়াইন নামেও পরিচিত, 2 টেবিলস্পুন জাপানিজ সাকে অর্থাৎ রাইস ওয়াইন, দেব 2 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন মধু অথবা চিনিও দিতে পারেন। অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য সামান্য সিজম অয়েল ব্যবহার করেছি, আপনারা ভেজিটেবল অয়েলও ড্রিজল করতে পারেন। দেব 1 টেবিলস্পুন গার্লিক পাউডার, না থাকলে রসুন মিহিকুচি করে দেবেন, এবং ভালোভাবে মেখে 20-30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রাখবেন। চিকেন ব্রথ তৈরি করার জন্য লাগবে একটা বড় পেঁয়াজের অর্ধেক, সেটাকে বড় বড় 4টে টুকরো করে নেব। লাগবে 4টে বড় রসুনের কোয়া বা ছোট 8টা রসুনের কোয়া। লাগবে 10-15 গ্রামের আদার টুকরো করা, একটা বড় স্প্রিং অনিয়নকে 4 ভাগ করে নিয়েছি, একটা বড় সসপ্যানে 1.5 লিটার জল নিয়েছি। দেব 4টে চিকেন বুলিয়ন্স, আপনারা ঘরে তৈরি চিকেন স্টকও দিতে পারেন, আর দিয়ে দেব কেটে রাখা উপকরণগুলো। দেব 2 টেবিলস্পুন সাকে, 2 টেবিলস্পুন মিরিন এবং 3 টেবিলস্পুন সয়া সস। ভালো করে মিক্স করে নেব, 1-2 ঘন্টা একদম নিভু আছে ফুটতে দেব। যদি তারা থাকে আপনারা মিডিয়াম ফ্লেমে মিনিমাম 40 মিনিট ফোটাবেন, এবং 40 মিনিট পর ব্রথ থেকে স্প্রিং অনিয়ন, রসুন, আদা, পেঁয়াজ কুচিগুলো তুলে নেবেন। দেব 2 টেবিলস্পুন মিসো পেস্ট অর্থাৎ জাপানিজ বিন পেস্ট। যদি না থাকে আরও 1টা চিকেন বুলিয়ন অ্যাড করে নেবেন। সাধারণত মিসো এবং সাকে অনেক জায়গায় নাও পাওয়া যেতে পারে, তাই আপনারা সেটা স্কিপ করতে পারেন। হয়ে গেছে রামেন স্যুপ। আমি একটা গাজর সরু করে কেটে নিয়েছি। রামেনে শিতাকি মাশরুম, সুইট কর্ন, ব্রোকলি, বক চয়, বিভিন্ন ধরনের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। জাপানিজ ভেজিটেবল পিকল ভীষণই প্রখ্যাত। আমি আজকের পিকেলটি গাজর আর বিন স্প্রাউট দিয়ে তৈরি করব। একটা বোলে সবজিগুলো নিয়ে তাতে 2 টেবিলস্পুন ভিনিগার দেব, সামান্য লবণ, 1 টেবিলস্পুন চিনি বা মধুও দিতে পারেন, 2 টেবিলস্পুন মিরিন এবং 2 টেবিলস্পুন সাকে দিয়ে ভালো করে মিশিয়ে অন্তত 30 মিনিটের জন্য রেখে দেব। রামেন বলে একটি বিশেষ সফট বয়েল এগ থাকে, সেটা তৈরি করার জন্য সামান্য লবণ দিয়ে ভালো করে জল ফুটিয়ে তাতে ডিম দেব এবং 6 মিনিটের টাইমার সেট করব। ছ মিনিট হয়ে গেলে ডিমগুলোকে বরফ শুদ্ধ জলের বাটিতে নামিয়ে নেব। খুব সাবধানে ডিমের খোসা ছাড়াতে হবে। এখন একটা গ্রিল প্যানে সামান্য সিজম অয়েল দিয়ে বা ভেজিটেবল অয়েলও দিতে পারেন ম্যারিনেটেড চিকেন পিসগুলো দিয়ে দেব। পাঁচ থেকে 8 মিনিট ঢাকা দিয়ে গ্রিল করতে রাখবো।
এভাবে ভালো করে দুপাশ গ্রিল করে নেব। চিকেন গ্রিল হয়ে গেলে চিকেন পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আমি নর্মাল সোবা নুডলস নিয়েছি, আপনারা যে কোনো রামেন নুডলস বা বয়েলড নুডলসও ব্যবহার করতে পারেন। 5-6 মিনিট নুডলসকে স্যুপে বয়েল করে বোলে উঠিয়ে নেব। আমি পালং পাতা নিয়েছি, আপনারা বক চয় বা বাঁধাকপির পাতাও নিতে পারেন, এবং 2-3 মিনিট স্যুপে ফুটিয়ে নেব। এবার রামেন বোল সাজাবার পালা। নুডলসের উপর নেব পরিমাণ মতো স্যুপ, পাশে সাজিয়ে নেব পরপর করে পিকলড গাজর আর বিন স্প্রাউটস, গ্রিল্ড চিকেন পিসগুলো, পালং পাতা এবং সফট বয়েল ডিমটা। দেখুন ভিতরটা কি সুন্দর বয়েল হয়েছে, একদম ঠিক দোকানের মতো। এবার জাপানিজ ফ্লেভার আনার জন্য উপর থেকে রোস্টেড সিজম সিডস বা সাদা তিল ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে রঙিন চিকেন রামেন বোল। অনেকগুলো স্টেপ হলেও একবার করে দেখবেন, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এবং অত্যন্ত টেস্টি একটা নুডল স্যুপ। সাধারণত রামেন স্যুপ পর্ক বা বিফ দিয়েই এই দেশে বেশি প্রচলিত, কিন্তু এটি আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি হওয়ায় এটা আমার বাড়িতে চিকেন দিয়েই করে থাকি। একবার অবশ্যই করে দেখবেন এবং আমায় জানাতে ভুলবেন না কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ বা আরিগাতো গোজাইমাশিতা। এই করোনার সময় সকলে সাবধানতা অবলম্বন করুন এবং সুস্থ থাকুন।